মাশাআল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টিনের জালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মচার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ, সে কাঁচু মাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়েই বাড়িতে উঠেছে, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, প্লিজ ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল, বলল, আমি তাদের দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা বেশ, খুলতে হবে না, কিন্তু প্লিজ আপনি ভয় পাবেন না, আপনি চলে যান। আচ্ছা বৃষ্টিটা থামতে দিন, হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে বেশ ভালো মানুষ মনে হচ্ছে তার। তবুও সাবধানের মার নেই, সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল। ভয়টা কমেছে অবশ্য। শুনছেন? বলুন। আপনার নামটা কি? ডাকনামটা বলুন। পদ্মজা। সুন্দর নাম, আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে আমাকে চেনেন? হ্যাঁ না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন, বাহ্বা। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো, কেন হাসলো জানে না। আমির বলল, শুনেছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আপনার সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা, বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। আচ্ছা বেশ, তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনা ধানের মিল তো এখন আমার আব্বা দখলে, ছুটিয়ে নেবেন কবে? তা পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতাব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতাব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমার ডাকনাম বাবু, আমার আব্বা ডাকে, ভালো নাম হচ্ছে আমির। পদ্মজার কথা বাড়ালো না, বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞেস করল, বাকিরা কোথায় বললেন না তো? আম্মা আপা ঢাকা, আজ ফেরার কথা ছিল, আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারে বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুঁকা টানছিল, সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন, বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন, ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন, বলেন, হুট করে মেঘখানাইয়া ফুললো তো। তো আপনি কার বাড়ি যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান, ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন, বলেন, মুর্শিদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন, গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক, এখন জানানোটা আসলে কতটা যুক্তিসঙ্গত হবে।
সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনোই পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ, তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজালির চক্ষুদ্বয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি। প্রবল উৎসাহ নিয়ে বলেন, আর পরের বইয়ে জানে না থাকেন কই আপনি? রাধাপুর লুকাইয়া রাখিছিল বিয়া করিয়া। হ, এখন মোরশেদ আমারে তালাক দিতে চাই, আমার সাথে সংসার করতে চাই না, তাই আমি আমার অধিকার নেয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই, আপনারা আমারে সাহায্য করেন, গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না। রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উচ্চস্বরে বললেন, আপনার জায়গা করে দেওয়া আমার কাম, আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তী চোখ মুখ জল জল করে উঠল, ভরসা পাওয়া গেল। রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে। মোরশেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে, এবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি। বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বসে থাকেন, আমি আরো কয়েকজন লোক ডেকে আনছি। রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সৈয়দ, রজব, মালিক, কামরুলকে নিয়ে ফিরেন, সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার, গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার, তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে, এইভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, এরপর কাঁচি কোমরে গুঁজে নিল, আয়াতুল কুরসি পরেই বুকে ফু দিল, তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা, সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তেই হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি, এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটাল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন রুমে ফিরছিল তখন আমির ডাকল, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত, যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য হয়তো বা খারাপ নয়, তাই দাঁড়ালো সে। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে সেটা তো আমি জানতাম না। পদ্মজা লজ্জা পেয়ে গেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল, না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাঁটা দাগ, সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা, কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড়ধারা, দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালি চেঁচিয়ে ডাকেন, কই রে মুর্শিদা, আকাম করিয়া এখন লুকিয়া আছিস কেন? বাইরে হও, তোর আকাম ধরিয়া লাগাই আইছি। ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল সাহেব বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো চার দিন হলো, আছেন কেমন? আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন, বাড়িতে কি কয় নাই? আছে, পদ্মজা আছে। উপস্থিত পাঁচ ছয়জন তীক্ষ্ণ চোখে তাকাল। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল? আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল, এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন সেটা নয়, আমি বাড়ি ফিরছিলাম বৃষ্টির নামে, তাই বাড়িতে উঠে পড়েছি। বাড়িতে কেউ নাই জানলে? আমির কথা শেষ করতে পারল না।
রমিজালী চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোন ঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে, আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভোরকে গেল, কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই, তোমার আব্বারে ডাকাইতেছি, উনি যা করার করবেন। আরে আজব তো, কি শুরু করছেন কি আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপের মতলব বলায় তোরে আমরা আর দৌড়াই, আকর্ম করবি আর ছেড়ে দেব। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে, রেগে গেলে চোখের রং পাল্টে যায়, তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেত, আমিরের হাতে কম মার খায়নি সে। তবে আজ সুযোগ আছে, পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টে লাভ নেই, কুকর্মের উসিল নাই, তোরে আমি যেতে দিচ্ছি না। আমির রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সৈয়দের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে, সবার হাতে হাতে টর্চ হারিকেন, আধার নেমে এসেছে। আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন, শিউলিরাম্মা কয়েকজন লই আমায় এটার বার করে আনো, লুকাইছে নটি, গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হয়ে যাইতেছে। পদ্মজা মাটিতে নত যেন হয়ে বসে বসে কাঁপছে, দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে, চারপাশ যেন ফন ফন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো, দরজা খোলা ছিল, টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছিস তুই? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো, শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার, সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈচাসিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি, আম্মা এসব শুনলে মরে যাবে, আপনি এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়ে তার বুকের ওনা পড়ে রইল ঘরে। তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে, বাড়িতে ঠুকে দেখল কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা, জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল, চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনি ধরছেন কেন? আপা, এই আপা কাঁদছো কেন? পূর্ণা, আমা মরে যাবে এসব দেখলে, আমি কিছু করিনি পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে সে। রিনাকে বলল, খালা আপনি আমার বোন রে এভাবে ধরেছেন কেন, ছাড়েন? পূর্ণার গা রিরি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্য করে বলল, পদ্মজা চমকে তাকালো, মহিলা বলে যাচ্ছে, পদ্মজা আচমকা রেগে গেল, খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল, এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল, লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল, চোখের মণি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফুসফুস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে,
পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোল না। রীনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালি গালাজ করল। এরপর কামরুলকে বলল, পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরও তিন চারজন এগিয়ে আসল। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হল। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে দিল। তিন বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এল। খোলা নৌকা হাওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে, তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ আইয়েই পড়ছি। হেমলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাস ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক ফুলে কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না, চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আরে আইয়া পড়ছি তো, ওই যে বাজারের গার্ড দেয়া যাইতেছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মাইয়াগুলা কিরম আছে? রীনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে, কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিযোগে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল, ব্যবসাদের চাপে কে পুড়িয়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে, প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পাজামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার যে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা, পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে, হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল।
রুমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরা বানসই। পূর্ণার কানে কথাটা আসতে সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রীনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল, পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল, পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল, চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সহিদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল, সহিদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সহিদ মাগো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে, পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয় চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন, মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতেছো, থামো কইতেছি, সবাই সরে আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাঁচুমাচু হয়ে পড়ে রইল কাদায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে, চোখ বুজে রেখেছে দুহাত বুকের উপর, লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে, যন্ত্রণায় যেন পাঁজুরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জানেন থাইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছোটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে থমক দেন। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরা বাড়িতে গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িতে যাই। তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগতে লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান, মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওরান, বাসন্তী আইছে? পরপরই নিজের মনকে বুঝ দেন, না না হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব কাকে। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে, মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল, মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন, পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন, প্রশ্ন করেন, তুমি দৌড়েছো কে? হেমলতা প্রশ্নটি শুনলেন না, নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ছেলে বাড়িতে ঢুকেন, কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটা কে? হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর, সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর তো চিৎকার করে উঠলেন, পদ্মজারী! পদ্মজার বুক ধরাস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করল, পারল না, ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকল, আম্মা আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এইটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার এ কী রূপ, কে করল,
কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্ম যা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে, দৃষ্টি অস্থির, বুক হাপুরের মতো ওঠানামা করছে। মোরশেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া আপনি এনে কেন? কি হয়েছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোরশেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোরশেদ বিস্ময়ে কিং কর্তব্য বিমর। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন, মিনমিনে গলায় বলেন, আমি সেলিটারে মারতে কই নাই, জলিল সৈয়দ আর মজনুর ছেড়াই নিজ ইচ্ছে মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলেই মেয়েটা বাইসে আছে, আর এমন মেয়েদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কারকে শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। শহীদ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না, আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ, গ্রামের মানুষদের দুই হাতে আগলে দেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফ্রেশতার সমতুল্যভাবে 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হেমলতা কিছুতে হিসাব মিলাতে পারছেন না, অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো? তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, সৈয়দ, জলিল আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন, মিয়া মোরশেদ মেয়ে নিয়ে আলো পড়তে চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী, আমার ছেলে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময় সেও উপস্থিত থাকবে। ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোরশেদ এগিয়ে আসেন, দুই হাতে পাজা কোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি জমকাল, বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোরশেদের বুক কেমন করে উঠল, কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব। প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে, তারা ঘরে ঢুকতে ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল, তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোরল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজার ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল, চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন, পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো, আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো, হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে, হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন, সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন, টিনের চালে ভারী বর্ষণের শব্দ, জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন, পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন, পদ্মজা চুপচাপ শুয়ে আছে, মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন, বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুড়িয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে, সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো,
গেইটে শব্দ পেয়ে চমকে তাকালো, উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন, বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে দাঁড়িয়েছে, পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপরির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে, সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পেছনে মঞ্জুরা, পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা, দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছনে, দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো, ক্ষীণ স্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন, ঝড় শেষে আকাশ ধবধবে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না, গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে, তার জ্বর অনেকটা কমে গেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধ হয়ে পড়ল, সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়াল। হেমলতা মুরগির খুপির পাশে থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন, ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল, দুবন চাওয়া চাওয়াই করল একবার। হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন, শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেভাবে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না, দোষীর আত্মহত্যা হওয়া উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে, সেই। মঞ্জুরা হই হই করে উঠলেন, হেমলতা ঢোক গেলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি, প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন, এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেবার ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর, মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটা মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে, সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোই রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস, আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন, ধপ করে বসে পড়েন। আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন, এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দু হাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন,
ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না, অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন, আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি, পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরদরে, রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে, শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো, এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে, পশু পাখিসহ বিভিন্ন ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল, এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খা খা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে, রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে। পদ্মজার চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান, বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পেছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো, পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি, ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল, পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পেছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে, রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ায় আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো, মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রুমিজ আলী কামরুল মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন ব্যাখ্যা করুন। রুমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনে পোলারে পদ্মজার ঘর থেকে বেরিয়ে আইতেছি, বাড়িতে আর কেউ ছিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল, মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বেরোতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন, দম নিয়ে বললেন, তাকে বারান্দার থেকে আসতে দেখেছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কেন আন্দাজে বলছেন, তারা নিষিদ্ধভাবে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল, সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা ছোড়া খালি বাড়িতে কেন ছড়ির কাছে যাইবা? আপনার নিজের ছোড়া বলে তার কোনো দোষ ঢাকা পারেন না, আমার ছড়ির বেলার কিন্তু ছাড়েন না। যুক্তি দিয়ে কথা বলুন, আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে, আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন, সামনে নির্বাচন, মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন, তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎই ঝড় শুরু হলো, সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল, মোর্শেদ কাকা বাড়িতে নেই সেটা জানতাম না, জানলে বৃষ্টিতে ফিরতাম, তবুও ওই বাড়ি যেতাম না। এই গ্রামে অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে যে বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়।
যখন দেখলা ছেলেটা বাড়ি দেখলা তখন বাহির হইয়া গেল না কেন? আমার মাথায় আসেনি যে এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথমে দেখে অভিভূত হয়ে পড়ি, তাই বসতিস কি একেবারে কোনো বিপদের আশঙ্কা আসেই তো নি আমার। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কার বিরুদ্ধে নোংরামি অপবাদ দেওয়া অপরাধ? মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, শহীদ মজনুর ছেলে আরেকটাকে জানি, কোথায় তারা? পাই নাই খুঁজে, মনে হয় ভয়ে কোনখানে পালাইছে। এটা আমি মানি না। তাইরে আপনি এইভাবে ছাড়ি দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখে আপনি এমন নিজেকে ছাড়িয়ে ঢাকায় রাখতে পারেন না, ধুরবাজ লোক। আমির রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যায়, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মাজের নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুব ভালো মেয়ে, আর আমার ছেলেকেও সবাই চিনেন, সে কেমন। যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মাজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছিল তার অভিযুক্ত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মাজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকল। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা ভরা। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে। আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন, এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখনশাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল, এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা, যা হওয়ার হবে, সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতা সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে, পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ, এজন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে কয় তো সেরি পেট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধইরা বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে, বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল, খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট, এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিত না।
ভালো খারাপে মিলিয়েই জীবন, তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কী আসে যায়, পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল, সবার অগচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আমলনামায় পাপীর সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে, একদিন এদের শাস্তি হবেই। এই কথাটা ভেবে খুশি হ, সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদ্মজা হুহু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝ পথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, তুমি জাদু কর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশে বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝড় ঝড় করে ঘাম ঝরছে, তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেললেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব, পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছদ্ম গাম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা, জানালা গোলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরে উপুর হয়ে শুয়ে আছে, বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কাল তাকিয়ে রইলেন। পদ্মজার নখ খুঁটছে। হেমলতা বললেন, ঘুম আসছে না? পদ্মজা মাথা দুই পাশে নাড়াল। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিন বতন নীরবতা কাটিয়ে বলল, মেজ আবার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন, বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতিথি নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলল তিন দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল, আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশুনো নেই, জ্ঞানও যথেষ্ট কম। রাগ চটালোক, এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি, ভয় হয় না জানি কেমন যাবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো, তোর আব্বাকে তখনও আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি, কালো একটা মুখ, চোখ দুটি গভীর, কখনো না দেখা মানুষটাকে। প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে। রাজ জটুক, একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন ছয় ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো, অশিক্ষিত ভেবে নাক কুচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি দিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেটে দিতাম। পদ্মজা মাঝ পথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল, অপ্রতিভ হয়ে উঠলেন। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল, হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুছলে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে,
ব্রিজে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব বেশি, সেখানেই এসে দাঁড়ান, ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবু বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞেস করল না কোন দিন বলবে, নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্তকাল স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম, মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করল, আমি আছি আম্মা, সামলে নিব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসল, ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরল, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন, বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল, হেমলতা হাত বাড়িয়ে নেন। পদ্মজার উদ্দেশ্যে বলেন, পদ্মজা এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন, পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে, শরীর কাঁপিয়ে দিল, মাটি যেন দুই পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন, পদ্মজার দিকে একবার চকিতে তাকান, এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ, ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে, মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে, দু ভ্রু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এসব কবে হয়েছে, আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসেন। পদ্মজার মনে হচ্ছে এক্ষুনি সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন, পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিচের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। আজ যেন শুধু মোড়লবাড়ির মাথার উপরের সূর্যটা উঠেছে, সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির তোড়জোড় চলছে, সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে, সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে, ফিরনি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে, বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামা চাপা পড়েছে 95%, ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বের হতে পারছে না, চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল, হেমলতা ধোমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে, পূর্ণার দুচোখ জলে নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসল, পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর, পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি, দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুর বাড়ির মানুষের জন্য রান্না বান্না করছি, তুইও ভুলে যা, তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমক দিয়েছিস, এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল, পদ্মজাকে বলল, সত্যি বলতে পেরেছ আপা? ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি, তোর মতো চোখের জল অপাত্রে ঢালিনি। পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারা ভাবে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি বলতে পারছি না। পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না, পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? তোর নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে। সে কি, কখন, কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখন চিঠি দুইটা বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই, আর মনে নেই। এরপরেই অঘটন ঘটে, এর পরের দিন বিচার বসলো, চিঠির কথা ভুলেই গেলাম, বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি, আর আম্মা পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে, প্রশ্ন করল, আম্মা কি বলছে? পদ্মজা ঠোঁট দুটো উলটিয়ে কি যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলল,
তেমন কিছুই না, এর জন্যই আরো ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব জিজ্ঞাসা করেছে? আমি বললাম তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর বলল ঘুমায় গিয়ে শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল, কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লেখন ভাইয়াকে ভালোবাসো না? মনে হয় লেখন ভাইয়া এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে তবু কেন ভালোবাসোনি আপা? লেখন ভাইয়ার চিঠি তো ঠিকই সময় করে পড়তে, বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে, প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আমার দিনকে রাত, রাতকে দিন মনে করতেও রাজি ছিল। এই তো এতটাই ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল। তাই একটা ঘোরে দিই, তাই একটা ঘোরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল, দূরে যেতেই উবে গেছে। তবে উনি খুব সাধারণ একজন মানুষ, আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতে, পরিস্থিতি উল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে? কালাচাঁদকে? তোমার হবু জামাই, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। এখনো লিখন ভাই? যা, তোর সাথে তো নায়কের বিয়ে দিয়ে দিব। এখন আয় ঘর থেকে বের হ, মুক্তা সোনামণি রোজিনা আসছে, তোর সাথে কথা বলবে, আয় বলছি আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্য মামার রাগ কমেছে, মোরল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ, হাওলাদার বাড়ির বৌদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে। আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোক মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বৌদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে। মগা মদন সহ আরও দুজন ভৃত্য মোরল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনোই শাড়ি পরেনি, পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে, পদ্মজার কখনো ইচ্ছে করেনি। তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষে চোখে কাজও লেগে দেন, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাছ বরাবর সিঁথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকে স্বরে বলেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধহয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ আপারে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জায় মিয়ে গেল, চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপে চারিদিক আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য, দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে, এক নিঃশ্বাসে বলে ফেলল, আল্লাহ পদ্মা তুই আমার ভাবি হবি, আমার বিশ্বাসই হইতাছে না, মনে হইতাছে স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতেছে, বাড়ির সবাই ফিট খাইয়া যাইব, দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসল। হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দেন, লাবণ্যকে বলেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা হাসেন, পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন, কয়দিন পর থেকে এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে, ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে, দুই মাস আগে হলে তিনি সাত রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি, লাবণ্য যাও তো নিয়ে যাও, পূর্ণাও তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়, পদ্মজার বুক ধরফর করছে, মায়ের যেন কি হয়েছে।
সে পেছন ফিরে তাকায়, সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকাল। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আপনারা এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে যে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাআল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে,